যে পর্যায়ে নাতাই হোক না কেন, আইন তার নিজস্ব গতি চলে, এক্ষেত্রে কাউকে আমরা ছাড় দিচ্ছি না। অনেককে আমরা এরকম আইন শৃঙ্খলা বাহিনী অথবা আইন শৃঙ্খলা বাহিনী পুরোচির দ্বারা ডাকাতি করেছে, আমরা অনেককে আগেও গ্রেপ্তার করেছি এবং এখানেও আমাদের কাছে মানে সে কি আইন শৃঙ্খলা সদস্য এখানে এটা বিবেচ্য বিষয়, বিবেচ্য বিষয় হলো সে অপরাধটি করেছে কি না এবং সেটাই বিবেচ্য বিষয় হিসেবে আমরা সবাইকে গ্রেপ্তার করেছি। আসলে কে ছিল না ছিল সেটা বিবেচ্য বিষয়, বিবেচ্য বিষয় হলো অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না এবং আমরা আমরা অপরাধী মনে করে গ্রেপ্তার করেছি। সে কোনো সদস্য কোনো বাহিনী সদস্য কিনা সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় না। প্রথমে একটি দস্যুতার মামলা হয়, মামলাটা হওয়ার পরে আমাদের ডিবি পুলিশ কাজ করে, কাজ করতে পরের দিনই আমরা এই ঘটনার সাথে পাঁচজন জড়িত ছিল, পাঁচজনের মধ্যে আমরা চারজনকে গ্রেপ্তার করি এবং এবং এই এজাহারে তাদের তারা বলেছিল যে 54 লক্ষ টাকা সেখানে নিয়ে গেছে, কিন্তু আসলে পরে আমরা তদন্ত করে দেখলাম এটা আসলে একটা ডাকাতির ঘটনা। এই ডাকাতিতে 5 জন অংশগ্রহণ করে এবং 54 লক্ষ টাকা তারা ডাকাতি করে নিয়ে যায় শ্যামপুর থানা। যদিও দস্যুতার মামলা হয় কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা 4 জনকে গ্রেপ্তার করি, তাদের কাছ থেকে 41,87,000 টাকা আমরা উদ্ধার করি। মানে 54 লক্ষর মধ্যে 41,87,000 আমরা উদ্ধার করি এবং যে গাড়িটা ব্যবহৃত গাড়িটা আমরা উদ্ধার করি, তার হ্যান্ডকাপ ছিল হ্যান্ডকাপ আমরা উদ্ধার করি। পাশাপাশি এই 5 জনের মধ্যে 4 জন গ্রেপ্তার হয়েছে আর 1 জন আমরা এখনও আমরা ধরতে পারিনি, তাকে ধরার অভিযান চলছে এবং তাকে ধরলে বাকি টাকাটা উদ্ধার করা যাবে। এটা মনে করি আমরা একদিনের মধ্যে আমাদের ডিবি পুলিশ এই 41,87,000 টাকা উদ্ধার এবং 4 জন ডাকাত ধরেছে এবং 1 জনকে আমরা ধরার জন্য আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা তো কিছুদিন আগেও আপনারা জেনেছেন আমরা 60টা অস্ত্র আমরা উদ্ধার করেছি দুইটা অভিযানে, বাড্ডা থেকে এবং কাঠাবন এলাকা থেকে, এবং তাদের মানে তাদের তারা অনেকের নামও বলেছে এবং আমরা সেই নামের প্রেক্ষিতে আমরা অনেককে গ্রেপ্তার করেছি এবং আমাদের অস্ত্র অভিযান যেখানেই আমরা তথ্য পাচ্ছি সেখানে আমরা অভিযান পরিচালনা করছি। আমি মনে করি সামনে যেহেতু নির্বাচন, নির্বাচনকে ঘিরে কোনো একটি পক্ষ ঢাকা শহরে অস্থিরতা তৈরি অথবা অশান্ত করার জন্য তারা এগুলি প্রয়োগ করতে পারে, সে তার মাথায় রেখেই আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা আমরা সোর্সের মাধ্যমে আমরা তথ্য নিয়ে যারাই অবৈধ অস্ত্র রাখবে বা অবৈধ অস্ত্রের জঞ্জনে তাদের হাতে থাকবে আমরা তো গ্রেপ্তার করবো এবং অস্ত্র উদ্ধার করবো। আসলে এটা তো আইন তো সকলের কাছে সমান, আমরা যদি মানে যদি যে কথাটা আপনি বললেন যে কারো বিরুদ্ধে যদি ওয়ারেন্ট থাকে, কারো বিরুদ্ধে যদি সুস্পষ্ট মামলা থাকে, তাকে তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাজই তো হচ্ছে ওই সকল লোকজনকে গ্রেপ্তার করা, সে যে পর্যায়েরই হোক না কেন, যে পর্যায়ের নেতাই হোক না কেন, আইন তার নিজস্ব গতি চলে, এক্ষেত্রে কাউকে আমরা ছাড় দিচ্ছি না।